সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। মাত্র দু মিনিটের ভিডিও, আর এই দু মিনিটের ভিডিওই শোরগোল ফেলে দিয়েছে, রীতিমতো ভাইরাল সেই ভিডিও। যে ঘটনায় দেখা যাচ্ছে হাসপাতালের সিঁড়িতে বসে রয়েছেন এক যুগল, যুগলের মধ্যে পুরুষটি বক্ষ লগ্না সঙ্গিনীকে কিছু বোঝানোর চেষ্টা করছেন, খুবই ঘনিষ্ঠভাবে কথা বলছেন। সঙ্গিনীর মাথা সাদা চাদরে ঢাকা। কিছুক্ষণ এভাবে চলার পর দুজনেই চলে যান চাদরের তলায়। গোটা দু মিনিটে সেই ভিডিওতে দেখা গিয়েছে এইটুকুই। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য হাসপাতালের সিঁড়িতে। দিনে দুপুরে কি এই ধরনের ঘটনা চলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার সকাল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগের সিঁড়িতে যুগলের এই অশ্লীল কীর্তিকলাপের ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আরামবাগ নিউজ যাচাই করেনি। অভিযুক্ত যুগলের বাড়ি কালিয়াচক থানা এলাকায়, দুজনেই পূর্ব পরিচিত, সেই থেকে সম্পর্ক। আড়াল রাখার চেষ্টা করলেও হাসপাতালের সিঁড়িতে অভিযুক্ত যুগলের অশ্লীলতা চরমে পৌঁছে যায় বলে অভিযোগ হাসপাতালের কর্মীদের। তাদেরই একজন গোটা ঘটনাটি লুকিয়ে ভিডিও করেন। খবর পেয়ে ছুটে আসেন নিরাপত্তা কর্মীরা, তারাই ওই যুগলকে হাতে নাতে ধরে ফেলেন। যদিও হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বিশেষ প্রতিক্রিয়া মেলেনি। হাসপাতালের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই ধরনের ঘটনা হাসপাতালে কাম্য নয়। যদি হয়ে থাকে তবে দোষীদের উপযুক্ত শাস্তি হবে, তবে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, উভয়কেই প্রথমে হাসপাতালের পুলিশ বাড়ির হাতে তুলে দেন নিরাপত্তা রক্ষীরা। সেখান থেকে অভিযুক্তদের ইংরেজবাজার থানার পুলিশ আটক করে নিয়ে যায়। যদিও ইংরেজবাজার থানার পুলিশ এ বিষয়ে বিশেষ মন্তব্য করেননি, এক আধিকারিক জানান গোটা ঘটনার তদন্ত চলছে।
স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুকট্টি, হুগলি। ফোন 03211261227।